গত বৃহস্পতিবার কুলটিতে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠন হলো। কুলটি ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিমান আচার্যর পরিবর্তে বর্তমানে কাঞ্চন রায় পদে আসীন হলেন এবং যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন সুভাষিস মুখার্জি, বর্তমানে সেই দায়িত্বভার গ্রহণ করলেন বিমান দত্ত। সেই কারণে শুক্রবার সকালে কুলটি ব্লকের সীতারামপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি কাঞ্চন রায় এবং যুব সভাপতি বিমান দত্তকে সংবর্ধনা জানালো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রথম কথা হচ্ছে যে দল এত বড় দায়িত্ব দিয়েছে, সত্যি দলের কাছে আমি আজ কৃতজ্ঞ। এটা গুরু দায়িত্ব। আমি সাধারণ একটা কর্মী, তৃণমূল কংগ্রেস ধর্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের আমি কর্মী, তো যা আমি কর্মী হিসেবে থাকতে চাই এবং যারা নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে, সিনিয়র নেতৃত্ব এবং যারা আমার থেকে কর্মী তাদের সবাইদের সঙ্গে মিলেমিশে দলের সংগঠনটা যাতে আর শক্ত করা যায়, দলের কুলটির যে পুনরুজ্জীবন, কুলটিতে যে আমার তৃণমূল কংগ্রেসের যে একটা সুনাম সে তা আবার ঘুরে নিয়ে আসতে হবে এবং তৃণমূল কংগ্রেসের এখান থেকে আবার বিধায়ক, তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক যেতে হবো, সেই আশা রেখে সংগঠনটাকে আবার মজবুত করার কাজ আমরা শুরু করবো। সেই জন্য প্রত্যেকটা তৃণমূল কর্মী, আমি তৃণমূল কর্মী ছিলাম, তৃণমূল কর্মী থাকতে চাই। দাদা, দলীয় কর্মীদের কী বার্তা দিতে চাইছেন কুলটি ব্লকে? কুলটি ব্লক এবং কুলটি একটা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের সংগঠন খুবই মজবুত। এখানে আমরা চাইছি সবাই একসাথে মিলেমিশে আবার তৃণমূল কংগ্রেসের সেই পুরনো দিনগুলোকে নিয়ে আসার চেষ্টা করবো, তাতে সবাই আমরা একসঙ্গে থাকবো। আমি শুধু তাদের সঙ্গে একটা থাকবো, বাকি সবাই আমি কর্মী, ওরা কর্মী, সে কর্মী মিলেই একসঙ্গে জন্য আমার দলীয় নেত্রী, আমার দলের মানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার জেলার নেতা যারা আছেন, মলয় দা থেকে শুরু করে উজ্জ্বল দা আছেন, বিধান দা আছেন, অভিজিৎ দা আছেন, এদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে দল আজ, আমি একটা সাধারণ কর্মী বা কুটির বিধানসভার শেষ প্রান্তে থাকা, আজ দল আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, আমি তার জন্য দলের কাছে আমার মানে অন্তর থেকে আমি কৃতজ্ঞ থাকি। দাদা, দলের যুব সভাপতি করা হয়েছে কুলটি ব্লকে, এখনকার রাজনীতিতে যুবদের উপরে একটা বিশেষ দায়িত্ব থাকে, সে দায়িত্ব হিসাবে যুবদের কী বার্তা দিতে চাইছেন? যুবদের বার্তা এটাই দিতে চাইছি যে আমাদের প্রথম যে কুলটিতে একটা আমাদের বিধানসভাতে আমরা পরাজয় ঘটেছে, আমরা আগামী দিন আমাদের যে যুব সংগঠন আছে সেই সংগঠনকে একটাই ইয়ে করবো, যে তাদের কাছে আমি একটাই বার্তা দেবো যে আগামী দিন কুলটি বিধানসভা আবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চাই, সেইভাবে তারা আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে যাতে কাজ করে। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। পিজা ক্যাস্টেল রোজ রোজ পাবেন টেস্টি অফার কাকিনাড়া রথতলা তারামণি ভবনের বিপরীতে। আপনি ঘর ইয়া অফিস কো দিজিয়ে নয়া রূপ, ইন্টেরিয়র ডিজাইনিং, ফল সিলিং, মডিউলার কিচেন, 3D অ্যান্ড ইম্পোর্টেড ওয়ালপেপার, টিভি ক্যাবিনেট, আর্টিফিশিয়াল গ্রিন গ্লাস ইয়া বেড হেড বক্স কে লিয়ে সিধে আইয়ে সাও ওয়ালপেপার অ্যান্ড ইন্টেরিয়র, গলি নম্বর 19, কছড়ি রোড, পোস্ট অফিস কে বগল মে কাঙ্কিনাড়া।